নির্বাচন কমিশন নতুন দুইটি দলকে নিবন্ধন দিতে আছে এবং একটি হচ্ছে বাংলাদেশ সুপ্রিম পার্টি, সম্ভবত বিএসপি বা জাতীয় সুপ্রিম পার্টি, এরকম কিছু একটা হবে, নাম মনে থাকে না, সরি। আরেকটা হচ্ছে হ্যাঁ বিএনএস এবং বিএসপি। দল হিসাবে প্রয়োজনীয় যোগ্যতা খবরে যেটি বলা হচ্ছে প্রমাণ করা, শীঘ্রই নিবন্ধন পেতে চলেছে নতুন দুটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টির বিএসপি, যার মধ্যে ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারে বিএনএম, এমনই পত্রপত্রিকা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোর্টালে এই নিউজ এসছে। নিবন্ধন ঘোষণার পরে 300 সংসদীয় আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে দলটি। বিএনপির সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডক্টর আব্দুর রহমানের নেতৃত্বাধীন দলটি ইতিমধ্যেই বিএনপি প্রার্থী খোঁজা শুরু করেছে। বিএনপি নির্বাচনে না আসলে দলটির বৃহৎ একটি অংশ এই দলের ব্যানারে নির্বাচনে আসার কথা আলোচনা চলছে এমন আশঙ্কা ছড়িয়ে পড়েছে বিএনপির হাইকমান্ডেও। নির্বাচন কমিশন এই দুটি দলকে নিবন্ধনের চূড়ান্ত পর্যায়ে প্রায় আর একটি স্টেপ টপকাতে পারলেই ইসির চূড়ান্ত নিবন্ধন পাবে দল দুটি। রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে তথ্য জানিয়েছিলেন জাহাঙ্গীর আলম, কমিশন সচিব। ইসি তার যে যুক্তিগুলো সেগুলো দেখিয়েছিল। তবে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যে দলে নিবন্ধন পাক না কেন, বিএনপির হাইকমান্ডের মাথা ব্যথার কারণ এখন নতুন দল বিএনএম। দলটির 31 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির 8 জনই বিএনপিপন্থী সাবেক সেনা কর্মকর্তা। নিবন্ধন পাওয়ার পর বর্তমান কমিটিতে পরিবর্তন আনা হবে। বিএনপির আরও বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা এই তাদের সঙ্গে বিএনএমের সঙ্গে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর যোগাযোগ রেখে চলেছেন বলে আমরা এর আগে বিএনপির বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলে জানতে পেরেছি, যেটা এই রিপোর্টে না। বিএনপির বিএনএমের আহ্বায়ক অধ্যাপক ডক্টর আব্দুর রহমান বলেছেন, সব শর্ত মেনে আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছি, আশা করছি নিবন্ধন পাবো। আমরা নতুন দল, সারা দেশে প্রার্থী খুঁজছি। যেহেতু আমি জাতীয়তাবাদী রাজনীতি করতাম, সেহেতু বিএনপির যে কেউ চাইলে আমার দলে যোগদান করতে পারেন। বিএনএমের আহ্বায়ক অধ্যাপক ডক্টর আব্দুর রহমান বর্তমানে প্রাইম ইউনিভার্সিটির ব্যবসায়ী প্রশাসন বিভাগের প্রধান ও ডিন। তিনি 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা 1 আসনের বিএনপি নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। সপ্তম সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হলেও তিনি হেরে যান। 2021 সালে বিএনএম গঠনের আগে তিনি বেতাগী থানা বিএনপির সভাপতি ছিলেন। 2006 সালে বিএনপি রাজনীতি ছেড়ে দেন। তিনি বলেন, আমাদের রাজনৈতিক দর্শন হলো জাতীয়তাবাদ। 31 সদস্য বিশিষ্ট কমিটিতে 8 জন আছেন সাবেক সামরিক কর্মকর্তা, তাদের নাম দেওয়া হয়েছে এখানে। এবং নিবন্ধনের পর দল কেমন হতে পারে এমন প্রশ্নে দলটির নেতারা বলছেন, নিবন্ধন পাওয়ার পরে দলের পরিধি আরও বাড়বে। চেয়ারম্যান এবং মহাসচিব হিসাবে বিএনপির সাবেক দুই মন্ত্রীকে দেখা যেতে পারে, যারা এখন বিএনপির কেন্দ্রীয় নেতা। কমিটিতে বিএনপিতে কোণঠাসা নেতাদের রাখা হবে। কোনো কারণে বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বয়কট করলে দলটির ব্যানারে বিএনপির বড় একটি অংশকে নির্বাচনে অংশগ্রহণ করানো হবে। তবে সব কিছুই পরিস্থিতি বিবেচনা করে পরিকল্পনা করা হয়েছে। দলটির প্রাথমিক প্রতীক ধরা হয়েছে নোঙর। খুব ইন্টারেস্টিং খবর মনে পড়ে যায় উকিল আব্দুল সত্তারের কথা, ব্রাহ্মণবাড়িয়ার, যিনি বিএনপি থেকে 10 ডিসেম্বর পদত্যাগের পরপরই উপনির্বাচনে অংশ নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, এবং সরকারি দল সেখানে প্রার্থী দেয়নি, সমস্ত রকম সমর্থন পেয়েছেন। এখন বিএনপিতে একটি ধারা রয়েছে, যারা ধরেন সেটা যদি সংস্কারবাদী ধারা বলেন আব্দুল মান্নান ভূঁইয়ার, সেই ধারার একটি ছাপ এখনও রয়েছে। বা সেটা যদি আপনারা বলেন জেনারেশন গ্যাপের কারণে বিএনপির অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান এবং তার থেকে প্রবীণ যারা খালেদা জিয়া বা তারেক রহমান বা জিয়াউর রহমানের সাথে যারা, তাদের মধ্যে একটি গ্যাপ রয়েছে। আরও কিছু মানুষ রয়েছেন যারা বিএনপির এখন যেভাবে যে স্ট্র্যাটেজি চলছে এটা তারা সেই স্ট্র্যাটেজির তারা পক্ষপাতী না। এখন এই অংশটি কি বা এই অংশগুলোকে কি একত্রিত করার জন্য বিএনএম কিনা বা বিএনএম ছাতাটি তৈরি হয়েছে কিনা, এটা রাজনৈতিক মহলে একটা জোর আলোচনা রয়েছে। এবং আগামী নির্বাচন আসতে আসতে বিএনপি নির্বাচনে অংশ নেবে না এটা কিন্তু আমি কখনো বলি না। আমি মনে করি যে বিএনপি তার নিজের প্রয়োজনেই আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে, তবে বিএনপি সেটার জন্য পরিবেশ চায়, বিএনপি সেটার জন্য তত্ত্বাবধায়কের খুঁটি গাঁটতেই হবে। এর বাইরেও যদি
মোটামুটি তাদের একটা পরিবেশ হয়, তারা নির্বাচনে যাবে, এটা আমরা সবসময় বলছি, এটা তাদের বিএনপির নিজের প্রয়োজনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি আমি আতিক রহমান পূর্ণিয়া।